আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনের জীবন প্রোগ্রামের আজকের শেষ পর্বে আবারও আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে উপস্থিত রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। দর্শক শ্রোতা, আমরা সরাসরি কলের দিকে যাচ্ছি, দেখে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হইলো, যদি আমি ফজরের সুন্নত যদি গড়ে ফড়িয়া যাই তে মসজিদে গিয়া আমি কি দাখলিল মসজিদ দুই রেখাত পড়তে পারবো কিনা? জি। আর দুই নম্বর হইলো গিয়া, যদি জোরের সাইড রেখাত যদি আমি পড়তাম পারি না, যদি ফরজ আরম্ভ হয়ে যায় কি, তাহলে ফরজর বাদে সাইড রেখাত কিটা আমি পড়তাম পারবো নি? জোহরের সাইড রেখাত ফরজর বাদে আপনার প্রশ্ন একটু জোরে কইবা প্লিজ। মানে হাঁস বাহির হয় বেশি, হাঁস খাওয়া নি লগে সব ছুটে যায়। দুই তিন মিনিট যায় না, এর মাঝে খাবার তো চেঞ্জ করবার কোন উপায় নাই। আমি দুই বছর তিন বছর আগে একজন হাবিজর ফোন সার করতাম মুক্তি সাহার লোকে, আমার হাবিজ যে পড়ি রান্না করা শেষ হয়ে গেছে ঘন্টা জানতাম। সুন্দর প্রশ্নের জন্য আমরা দেখি আমাদের সাথে পরবর্তী কলে কে রয়েছেন, পারলে ওনার নম্বরটা রেখে দিবেন। হ্যাঁ জি জি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আই হ্যাভ এ কুইক টু কোয়েশ্চন। জি। ফার্স্ট অফ অল, ক্যান ইউ কুড ইউ প্লিজ এক্সপ্লেইন টু মি হাউ টু প্রে নামাজ উইথ ইওর স্পাউস লাইক এ জামাত? জি। ইয়েস প্লিজ। এন্ড অলসো ক্যান উই ডু নফল নামাজ লাইক টুগেদার লাইক এ জামাত? ইজ দ্যাট permissible in Islam? And ji, in Ramadan and out of Ramadan? No, out of Ramadan, like general namaz, like before namaz, can we do together? Al pratham first question ki dasil, the first question, when we pray namaz, does she have to stand behind me or she can stand next to me? Okay, one person or more? One person, like a wife. The wife, okay. Jazakallah brother. Sundar prashner jonno next caller. Assalamu. Hello. Ji, assalamu alaikum. Assalamu alaikum. I have another question. Okay, okay. And what does Yasin mean? Yasin mean? জাজাকাল্লাহ ভাই সুন্দর প্রশ্নের জন্য। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী কলে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন। হ্যালো। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা জিনিস জিজ্ঞাসা করতাম। আপনার আর কোন প্রশ্ন নেই?
জাযাকাল্লাহ সুন্দর প্রশ্নের জন্য নেক্সট কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার দুইটা প্রশ্ন আসলো জি ফোকাস আছে আমি তো একটা জানি জানতো সালাতুল আজত ওটা তো নামাজের নিয়তটা কই বানি আমার ছিল সালাতুল হাজত আমি যে চূড়াইটা আলহামদুলিল্লাহ পড়তাম পড়িয়া তো অন্য চূড়া প্রথম দেখাতো অন্য চূড়া পড়ুন বা দুইটা কিটা আমি হলে আলহামদুলিল্লাহ চূড়া পড়তাম না একজন ভাই প্রশ্ন করেছেন ফজরের সুন্নত যদি গড়ে পড়ে উনি মসজিদে গিয়ে পড়েন তো সেখানে কি দাখিল মসজিদে ঢুকিয়ে আসলে তাহিয়াতুল মসজিদের কথা তিনি প্রশ্ন করেছেন যে ফজরের সুন্নাত যদি ঘরে পড়েন আর মসজিদে গিয়ে ঢুকার পর তাহিয়াতুল মসজিদ পড়া তার জন্য এলাউড কিনা। তো এই মাসালা আমি বারংবার বলেছি যে এটা কোনো নিষিদ্ধ টাইম অবশ্যই না, অবশ্যই সেটা নিষিদ্ধ কোনো সময় না, কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আসার পর তিনি যেহেতু শুধু ফজরের সুন্নাত পড়েছেন আর এরপর শুধু ফজরের ফরজ পড়েছেন, এই টাইমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ অভ্যাস এই ফজরের সুন্নাত দুই রাকাত এবং ফরজ দুই রাকাত ছাড়া আর ছিল না। এই জন্য তমাম ফুকাহায়ে কেরাম এই মর্মে মশওয়ারা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন যে আমরাও একইভাবে একই নিয়ম অনুসরণ করা উচিত আর শুধু ফজরের দুই রাকাত সুন্নাত এবং দুই রাকাত ফরজ এর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত, এর চেয়ে বেশি না পড়া উচিত। তো এই সময়টাতে না পড়াটাই বেশি উত্তম হবে, যেহেতু এই সময় আল্লাহর নবী থেকে এর চেয়ে অধিক নামাজ প্রমাণিত নয়, তো এই জন্য এর উপরই আমল করা উচিত। অবশ্য সেটা হারাম কোনো সময় নয়, নাজায়জ কোনো সময় নয়, যদি কেউ পড়ে ফেলে হঠাৎ তাহলে এটা নাজায়জ হবে বলেও কোনো নিষেধাজ্ঞা শরীয়তে আরোপিত নেই, কিন্তু স্থায়ীভাবে যেটা নবীজির অভ্যাস ছিল সেভাবেই আমাদেরকে আমল করা উচিত। একজন ভাই কলার প্রশ্ন করেছেন জোহরের সুন্নত যদি মসজিদে যান আর সুন্নত যদি জামাত শুরু হয়ে যায় তাহলে এই জামাতে জোহরের সুন্নত কি পরে পরে পড়া যাবে? সুন্দর প্রশ্ন করেছেন, আমি আসলে আমার কলমের কালি শেষ হয়ে গেছে তো এই জন্য একটা প্রশ্ন আর লিখতে পারিনি, আপনি যেভাবে বলবেন সেভাবেই আমি উত্তর দিব এখন থেকে। তো জোহরের সুন্নত, জোহরের সুন্নত খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো ফজরের সুন্নাত। আর ফজরের সুন্নাত যখন কেউ মানে কাল ওয়াজিব বলা হয়েছে এটাকে, যে ওয়াজিবের মতো প্রায়, এত বেশি গুরুত্বপূর্ণ। আর এরপরে মাগরিবের সুন্নাত বেশি গুরুত্বপূর্ণ, জোহরের সুন্নাতও অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য জোহরের সুন্নাত আবার জামাত শুরু হয়ে গেলে ফজরের সুন্নাতের ব্যাপারে বলা হয়েছে যে ফজরের সুন্নাতের ব্যাপারে যে কথাটা সেটা বলা হয়েছে যে ফজরের সুন্নাত আমরা পড়ব যদি জামাত শুরু হয়ে যায় আর এমনকি জামাতের সর্বশেষ রাকাতে শেষ বৈঠকেও যদি আমরা জয়েন হয়ে যেতে পারি তবুও যেন আমরা ফজরের সুন্নতটা না ছাড়ি। কিন্তু জোহরের বেলায় সেই সমান মানে গুরুত্বের দাবিদার নয়, সুন্নতের গুরুত্ব আছে, সুন্নতে মুআক্কাদা, জোহরের ফরজ শুরু হওয়ার আগের যে চার রাকাত সুন্নতে মুআক্কাদা সেটা জামাত শুরু হয়ে গেলে জামাত অ্যাটেন্ড করবেন আর জামাত অ্যাটেন্ড করার পর এরপরে ফরজের পরে যে দুই রাকাত সুন্নত সেটা পড়বেন, এরপরে ফজরের চার রাকাত সুন্নত পড়বেন, সরি জোহরের চার রাকাত সুন্নত পড়বেন। জোহরের নিয়মটা হলো যদি শুরুর চার রাকাত সুন্নত পড়তে না পারেন সুন্নতে মুআক্কাদা জামাতে শরীক হয়ে যাবেন, জামাত শেষ করার পর এই আগের চার রাকাত প্রথমে পড়বেন না, বরং যতটুকু পারা যায় তার তীব্র মানে রক্ষা করার চেষ্টা করবেন। তো ফরজের পরে যে দুই রাকাত সুন্নত এটা তো ফরজের পর, এটাতে তো আমরা সিরিয়াল রক্ষা করতে পারছি, তো এই দুই রাকাত পড়বেন,
এখন যদি এরপরেই যদি পড়ে নেন আগের চার রাকাত আর এরপরে দুই রাকাত, তো আগে দুইটা মিস্টেক হয়ে গেল, দুইটা তারতিব লঙ্ঘন করা হয়ে গেল, দুইটা সিরিয়াল আমরা রক্ষা করলাম না। তো পরের সুন্নতটা পরে হওয়া ছিল বিধিবদ্ধ, সেটাও আবার তার স্থান থেকে সরিয়ে ফেললাম, প্রথমটাও স্থান থেকে সরানো হলো আর দ্বিতীয় সুন্নতটাও স্থান থেকে সরানো হয়ে যায়। তো এই জন্য ফরজের পরে প্রথমে দুই রাকাত সুন্নত পড়বেন, যেটা সুন্নতে মুয়াক্কাদা, এরপরে শুরুর যে চার রাকাত সুন্নত আমরা পড়তে পারিনি সেটা পড়বেন, এটা এই পরামর্শটাই দেওয়া হয়েছে। একজন ভাই পড়তে পারবেন, বরং পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে। জি, একজন ভাই প্রশ্ন করেছেন, তো অসুস্থ উনি, কাশি আসে মানে পেশাব বের হয়ে যায়, হ্যাঁ বড় কষ্ট হয় লাগছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে পরিপূর্ণ শিফা দান করেন, পরিপূর্ণ শিফা যেন দান করেন। তো এই কাশি যে বেশি, মানে কোনো কোনো সময় এই দেশে ভিটামিন ডির অভাবেও মানুষের রোগ থেকে মানুষ সেরে উঠতে পারেন না, অনেক বড় বড় রোগীদেরকে পাওয়া গেছে যে ঔষধ খেতে খেতে কাজ হচ্ছে না, পরে দেখা যায় যে ভিটামিন ডির অভাব, তো ভিটামিন ডির মাধ্যমে হয় কি ইমিউন সিস্টেম ভালো থাকে, শরীর ভালো থাকে, হাড় শক্ত থাকে, তো ভিটামিন ডির অভাবটা যদি পূরণ হয়ে যায় তাহলে ঔষধ বাকি কাজে লাগে এবং ফায়দা হয়, বিমারের শিফা হয়ে যায়। সেটাও আপনি কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন যে এই কাশিটা কেন বন্ধ হচ্ছে না। আমাদের জানা মতো একজন কাশির রোগী, উনি কাশি এত বেশি কম বয়সী ইয়াং ছেলে, তো এটা বছর দুয়েক অতিবাহিত হয়ে গিয়েছিল, ঔষধ কাজে আসছিল না, পরে দেখা যায় যে ঠান্ডার কারণে রোদের তাপ মানুষ পায় না, তো তার ভিটামিন ডি সিরিয়াসলি কমে গেছে, তো ওইটা যখন ফুল করে দেওয়া হয়েছে তখন দেখা যায় তার সামান্য ওষুধও কাজে আসছে এবং কাশি সর্দিটা অটোমেটিকলি দূর হয়ে গেছে। তো আমি কোনো ডাক্তার না, ডাক্তারি পরামর্শ অবশ্য দেওয়া আমার জন্য সমীচীন না, শরীয়ত পরামর্শটাই সমীচীন, শুধু এটা একটা কথা বললাম। তবে এই উজরের কারণে যদি পেশাব বের হয়ে যাওয়াটা আপনার এমন হয় যে কোনো এক সময় ছোট একটা নামাজের ওয়াক্তে আপনি ফরজ পরিমাণ পড়ার সময় যদি না পেয়ে থাকেন, এই বিমারটা এত বেশি বাড়ছে যে আপনার প্রস্রাব বের হয়ে যায়, কোনো একটা উজর যদি আপনার একবার কোনো ওয়াক্তের ভিতরে, কোনো ছোট নামাজের ওয়াক্তের ভিতরেও যদি এমনভাবে দেখা দেয় যে আপনি পাঁচ সাত মিনিট সময় ওযু করে তাড়াতাড়ি ফরজটা আদায় করে নেবেন, এই পরিমাণ সময় কিন্তু আপনি পাননি, এই উজরটা একবার না একবার দেখা দিয়েছে, পরিস্থিতিটা যদি এই পর্যায়ে একবারও যদি চলে গিয়ে থাকে, দেখা দিয়ে থাকে, তাহলে আপনি শরীয়তের দৃষ্টিতে মাজুর হয়ে গেছেন। আর শরীয়তের দৃষ্টিতে অজুর ক্ষেত্রে যদি কেউ মাজুর হয়ে যান তাহলে পরবর্তীতে মাজুর থাকার জন্য সমানভাবে প্রত্যেক ওয়াক্তে সেম সিচুয়েশন থাকা কিন্তু জরুরি নয়। এটা খুব কঠিন মাসালা, আমি অনেককে বুঝাই কিন্তু পরে মানুষ বুঝে বলে যে আমরা বুঝে উঠতে পারিনি। তো মাজুর হওয়ার জন্য একটা জরুরি শর্ত যে কোনো একটা ওয়াক্তের মধ্যে অন্তত এই সিচুয়েশন পাওয়া লাগবে, থাকতে হবে, দেখা দিয়েছে এমন হতে হবে যে আমি পাঁচ সাত মিনিটের সময় গ্যাপ পাইনি, যে এই উজরটা দেখা দেয়নি, এমন পাঁচ সাত মিনিট আমি ফ্রি পাইনি, এই উজরটা অবশ্যই দেখা দিয়েছে, একবার হলেও দেখা দিয়েছে। তো এমন অবস্থা যদি অতীতে একবারও দেখা দেয় কোনো একটা ছোট ওয়াক্তের ভিতরে, এই সিচুয়েশন যদি আপনার মধ্যে অতিবাহিত থাকে, তাহলে তিনি ওজুর ক্ষেত্রে মাজুর সাব্যস্ত হয়ে যাবেন শরীয়তের দৃষ্টিতে। আর এরপরে কি তিনি পরবর্তী ওয়াক্ত সমূহের মধ্যে ওয়াক্ত আসার সাথে সাথে একবার ওজু করলে এই ওজুর দেখা দিলে আর ওজু যাবে না, পুরো ওয়াক্ত পর্যন্ত এই ওজু দিয়ে কাজ হবে। এখন যদি ধরেন তার যদি এরকম বের হয়ে যায় আর তিনি সেটা যদি চেঞ্জ নাও করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা তিনি এইভাবেই নামাজ পড়ে নিলে আপনার হবে। আর হ্যাঁ, কোনো একদিন যদি এমন হয় যে পুরো ওয়াক্ত চলে গেছে এই উজর একবারও দেখা দেয়নি, তাহলে কিন্তু আপনাকে মাজুর হওয়ার জন্য নতুনভাবে মাজুর হওয়ার যে শর্ত সেটা পাওয়া লাগবে আপনার মধ্যে, আর যদি না পান তাহলে নতুনভাবে। এটা অনেক লম্বা বিষয়, তো এটা ব্যক্তিগতভাবে আসলে বোঝা আপনার জন্য খুবই জরুরি একটা বিষয় আমি মনে করি। যদি আপনি শরীয়তের দৃষ্টিতে ওজুর ক্ষেত্রে মাজুর হয়ে যান তাহলে আপনার এক ওজু দিয়ে কাজ চলবে, আর যদি আপনি মাজুরের পর্যায়ে যদি না গিয়ে থাকেন এই বিবরণ অনুযায়ী যা আমি বললাম, তাহলে আপনাকে আবার নামাজ ভাঙতে হবে, নতুনভাবে ওজু করতে হবে, এরপরে আবার নামাজ পড়তে হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে পরিপূর্ণ শিফা দান করেন, অনেক কষ্টের মধ্যে আপনি আছেন, আল্লাহ যেন কষ্ট দূর করে দেন। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সবাই যেন একবার আমিন বলেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
একজন ভাই নফল নামাজের জামাত সম্বন্ধে জানতে চাইছেন, রমজান সারা। হ্যাঁ, নফল নামাজের ব্যাপারে উত্তম হলো যে সবসময় আমরা যেন একা পড়ি, ফরজ নামাজ জামাত সহকারে পড়াই উত্তম, এর জন্যই উৎসাহিত করা হয়েছে। এটা সুন্নতে মুআক্কাদা, করিব বা ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি, নিয়ারলি ওয়াজিব এবং খুব স্ট্রং সুন্নতে মুআক্কাদা হলো ফরজ নামাজ জামাত সহকারে পড়া। আর নফল নামাজ যত একাকি আমরা পড়বো তত ভালো, নফলের ক্ষেত্রে সবসময় একা পড়া বেস্ট বেস্ট, রমাদানে বলেন আর নন রমাদানে বলেন। হ্যাঁ, তারাবিহান নামাজ জামাত সহকারে পড়া সুন্নতে মুআক্কাদা, যদিও সেটা নফল, কিন্তু তারাবিহান নামাজ এক্সেপশনাল। আর এছাড়া অন্যান্য যে সমস্ত নফল নামাজ আছে সেটা জামাত সহকারে পড়া জায়েজ আছে, কিন্তু ডাকাডাকি করে, ডাকাডাকি করে অনেক মানুষকে জমা করা, একত্রিত করা, গ্যাদারিং করা, এর জন্য এহতেমাম করা, গুরুত্ব সহকারে ইম্পর্টেন্স দেওয়া, মানুষকে ডাক দেওয়া, জমা করা, ইনভাইট করা, ইনভাইট করা জায়েজ নয়। মানে প্রপারলি ইনভাইট করা ফর নফল জামা সেটা এলাউড না, সেটা ঠিক না। প্রপারলি এর জন্য একটা সিস্টেম ক্রিয়েট করা সেটা ঠিক না। এটা যদি হঠাৎলি হঠাৎ করে এমনিতেই হয়ে যায়, একজন নফল নামাজ দাঁড়িয়ে গেলেন, সাথে এসে আরেকজন দাঁড়িয়ে গেলেন, তো বা হঠাৎ দুই তিনজন আসেন যে আমি শুরু করে দেবো, আপনারা যদি শরিক হইতে চান শরিক হয়ে যাবেন, তো এটা ইনকেস যদি হয়, হঠাৎ যদি হয়, পারমানেন্ট যদি না হয়, যদি পারমানেন্ট না হয়, ডাকাডাকি করে, ইনভাইট করে, দাওয়াত করে যদি না হয়, আর পার্মানেন্ট সিস্টেম বানিয়ে যদি না হয়, তাহলে জামাত নফল, নফলের জামাত জায়েজ আছে, অ্যালাউড আছে। তো কিন্তু যদি এটা দাওয়াত এবং ইনভাইট হয়, অনেককে ইনভাইট করে আনলাম, বেশ মানুষ আসা আরম্ভ হয়ে গেল, সিস্টেম ক্রিয়েট করলাম বা পার্মানেন্ট একটা ব্যবস্থা করে নিলাম, তখন এটা নিষেধ করেছেন উলামায়ে কেরাম, ঠিক নয় বলেছেন। তো আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। ওনার আরেকটা প্রশ্ন, ইয়াসিন শব্দের অর্থ? ইয়াসিন শব্দ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, নেম অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা অর্থ তো আছে। কিন্তু কোরআন শরীফের শুরুতে যে ইয়াসিন, এটা তো আল্লাহর নবীর নাম আছে, কিন্তু এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। সঠিক তাফসীর হলো যে এর আসল অর্থ কি সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা এখানে ইয়া আলাদা অক্ষর, আলাদা লেটার, যেমন আলিফ ওয়ার্ডের মিনিং কি, বা অর্থ কি, তা অর্থ কি, যেমন ইয়া আর সিন, এই দুই লেটারের মিনিং কি, ইয়া সিন দুইটা আলাদা আলাদা লেটার, তো এখানে পড়তে ইয়াস বলে পড়া হয় না, ইয়াসা এইভাবে পড়া হয় না, এটাকে দুই আলাদা আলাদা লেটার হিসাবে, ডিফারেন্ট, টু ডিফারেন্ট লেটার হিসাবে এটাকে পড়া হয়। এটাকে কোরআন শরীফের বিভিন্ন শুরু, সুরার শুরুতে আছে কাফ, হা, ইয়া, আইন, সাদ, আলিফ, লাম, মিম, হা, মিম, এই সমস্ত লেটারকে বলা হয় হরুফে মুকাত্তাআত। এটা সম্পর্কে, এই সবগুলো হরুফে মুকাত্তাআত সম্পর্কে সঠিক তাফসীর হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর রিয়েল মিনিং কি এ সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। আর আমরা বুঝি না বুঝি সব জিনিসের উপর ইমান আনতে হবে, এই ইমানের পরীক্ষার জন্য, যে একটা মিনিং বুঝলাম না, ফিক্সড মিনিং নাই, এরপরেও ইমান রাখতে হবে, বিলিভ রাখতে হবে, ইমান থাকতে হবে, এটা যে জরুরি, এর জন্য আল্লাহ তাআলা পরীক্ষামূলক দিয়েছেন। অথবা আল্লাহ তাআলা তাফসীরে বাইদাউয়ির মধ্যে ইমাম বাইদাউয়ি রাহমাতুল্লাহ আলাইহি এই মর্মে উক্তি করেছেন যে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন দুনিয়ার মানুষকে যে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট লেটার, যে লেটারগুলো দিয়ে তোমরাও শব্দ তৈরি করো, বাক্য তৈরি করো, তোমরাও ওয়ার্ডস মেক করো, সেন্টেন্স মেক করো, এইগুলো দিয়ে আমিও করেছি, বাট চ্যালেঞ্জ দিলাম তোমরা কোরআনের মতো আরেকটা কোরআন নিয়ে আসো, এই সুরার মতো সুরা নিয়ে আসো, আয়াতের মতো আয়াত নিয়ে আসো, কেউ পারে নাই, পারবেও না, পারেও নি অতীতে। তো এই চ্যালেঞ্জের অর্থে এটা ব্যবহার হয়, যে এই চ্যালেঞ্জ দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ডিপ একটা ইশারা এবং ইন্ডিকেশন দিয়েছেন যে এই ধরনের লেটার দিয়েই আমি কোরআন তৈরি করেছি, আমি আলাদা কোনো অক্ষর দিয়ে নয়, আলাদা কোনো লেটার দিয়ে নয়, এইগুলো দিয়েই আমি কোরআন তৈরি করেছি, কিন্তু আমার কোরআনটা এই সব অক্ষর দিয়েই তৈরি, এক বাক্যমালার নাম, শব্দমালার নাম, বাচন ভঙ্গির নাম, একটা সারমর্মের নাম, কিন্তু তোমরা এই অক্ষরগুলো দিয়ে তোমরাও কথা বলে থাকো, বাক্য গঠন করে থাকো, দেখি বাক্য গঠন করো কোরআনের মতো, নিয়ে আসো, আমি চ্যালেঞ্জ দিলাম। তো এই চ্যালেঞ্জের দিকে একটা ডিপ ইঙ্গিত এবং ইশারা এর মধ্যে রয়েছে। আমাদের হাতে টাইম কয়েক মিনিট রয়েছে, ওনার আরেকটা প্রশ্ন ছিল ওয়াইফকে নিয়ে জামাত পড়া যাবে। হ্যাঁ, ওয়াইফকে নিয়ে যদি জামাত আপনি পড়েন তাহলে সেম কাতারে দাঁড়াবেন না, ওয়াইফ অ্যাটলিস্ট ইমাম যিনি উনি হবেন বাম পাশে, লেফট সাইডে ইমাম হবেন,
রাইট সাইডে মুক্তাদি হবেন, আপনার ওয়াইফ দাঁড়াতে পারবেন, কিন্তু সেম কাতারে না, বরং উনি মিনিমাম হাত অর্ধেক হাত হাফ আধা হাত পেছনে থাকবেন। কোন উত্তর দেব না, জবাব দেব না, তালাক খুব সেন্সিটিভ বিষয়। এই যে দুই তালাক এটা হয়েছে কি হয়নি, হলে এটা কি রাজঈ না রাজঈ না, এটা কি মুআল্লাক না গায়ের মুআল্লাক, কোন টাইপ অফ তালাক, এটা কিছুই জানা নেই, কি ইদ্দতের মেয়াদ শেষ হয়ে গেছে, এই দুইটা দিয়েও তো পড়তে পারে, এক তালাকেও বিয়ে শেষ হয়ে যেতে পারে যদি তালাকে বাইন হয়, অথবা রাজঈ হয় কিন্তু রুজু করেন নাই, উড্র করেন নাই, তখন আর ইদ্দতের মেয়াদ শেষ হয়ে গেছে, তখন এক তালাকেও তো বিয়ে শেষ হয়ে যেতে পারে। এই জন্য সিচুয়েশন অনেকটা সাইড আনক্লিয়ার, এটা ক্লিয়ার করার জন্য প্রাইভেট মিটিংয়ের প্রয়োজন, স্পেসিফিকলি আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি এই মাসআলা নিয়ে কোনো অভিজ্ঞ আলিম মুফতি সাহেবের সঙ্গে দেখা করা বসা এটা খুব জরুরি। জাযাকাল্লাহ। সালাতুল হাজাতের নিয়ত, সালাতুল হাজাত নফলের নামাজ, হাজত মানে প্রয়োজন পূরণ হওয়া, এর জন্য নিয়তের কোনো ওয়ার্ড নাই, তো আপনি শুধু নিয়ত করবেন যে আমি সালাতুল হাজাতের নিয়তে দুই রাকাত নামাজ পড়ছি, এটা বলতেও হবে না, মনের মধ্যে ইচ্ছাটা থাকলেই হয় ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন আমার বেশি মুখস্থ নাই, বড় সুরা দিয়া কেটা পড়তাম, খালি আলকারিয়াতে পর্যন্ত মুখস্থ আছে, পয়লা মাঝে সুন্নত পড়লাম সুরা দিয়াতে হেসে আলকারিয়াতু ফজর দুই ফজর দুই রাখা তো আলকারিয়াতু আল হাকমত টাকা পড়তাম পারমুনি, পয়লা আলামতারা পড়লাম পড়িয়া আলকারিয়াতু পড়তাম পারমুনি। নাফয়েলা রাখা তো আলকারিয়াতো ফড়িলিবা, আর বাদর রাখা তো আলামতারা ফড়িলিবা, অক্ট হইল কি বালা, নাইলে আপনি সিরিয়াল উল্টা করিল্লা, আর সিরিয়াল উল্টা করলে এটা মাকরু হয়, ইচ্ছা করি করলে মাকরু হয়, তবে নামাজ হয়ে যাব কি ফরজ আদায় হয়ে যাব, উল্টা করে নিলেও নামাজ হয়ে যাব কি, এখান মনে করেন না জানি যে নামাজ হই তো নাই, নামাজ হয়ে যাব আপনার কোনো অসুবিধা নাই, নামাজ ঠিক আছে, সিরিয়ালটা ফয়লা রাখা তো আলকারিয়া ফোড়া বালা আসিল, আর দ্বিতীয় রাখা তো আলামতারা ফোড়া অলাপ বালা আসিল, বুঝছেন নি আপনি? জাজাকাল্লাহ। আরো একটা প্রশ্ন আমরা রয়ে গেছে, ভাই প্রশ্ন করেছিলেন এই জোহরের নামাজের দুই রাকাত তাইন মিস করছেন, তো পরবর্তীতে এই দুই রাকাতের সূরা কিভাবে তাইন পড়বেন? হ্যাঁ, প্রথম জোহরের রাকাতের প্রথম দুই রাকাত মিস করেছেন, তো আপনার হয়েছে কি আপনি সালাম ফেরানোর পর যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পর প্রথমে আপনি সুবহানাকাল্লাহুম্মা এটা পড়বেন, কারণ আপনার ফার্স্ট রাকাত পড়ছেন, তো ফার্স্ট রাকাতের বিগিনিংয়ে সুবহানাকাল্লাহুম্মা দেন আলহামদুলিল্লাহ দেন অন্য কোনো সুরা মিলাবেন, কোনো কেরাত পড়বেন, সেকেন্ড রাকাতে দাঁড়াবেন আলহামদু দেন অন্য সুরা পড়বেন, কারণ ফার্স্ট দুই রাকাতে তো আলহামদু আছে অন্য সুরাও আছে, আর প্রথম রাকাতে প্রথমে সুবহানাকাল্লাহুম্মা আছে, এরপরে এটা না পড়লে জায়েজ আছে, ওয়াজিব না, কিন্তু শুধু আলহামদু এবং সুরা পড়লেও হবে, কিন্তু আলহামদু এবং সুরা এই দুইটা পড়তে হবে দুই রাকাতেই, কারণ ফার্স্ট টু রাকাত আপনার মিসিং, সেটা আপনি পড়ছেন। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আমার সময় একেবারে শেষ হয়ে গেছে, আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার।